নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোলের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, সাজেশন 2024। তো দেখো, এখানের যাবতীয় এমসিকিউগুলো টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে, তোমরা খাতায় লিখে নেবে। আর একটা কথা বলতে পারি যে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা খুবই উন্নত মানের বই, সব থেকে একটা বেটার বই। তো দেখো, যাদের কাছে বইটা নেই তারা প্লিজ ঝটপট করে লিখে নাও, তারা প্লিজ ঝটপট করে নোটসগুলো লিখে নাও। ফার্স্ট প্রশ্ন কী আছে? ফার্স্ট প্রশ্ন আছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে কয়ের অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া। দুদাগের প্রশ্ন কী আছে? দুদাগের প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতলে পরিণত হয়, তাকে বলে গয়ের অ্যান্সার পর্যায়ন। অথবা দিয়ে পরের প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হল কয়ের অ্যান্সার হবে পর্যায়ন। অথবা দিয়ে, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো কয়ের অ্যান্সার হবে পর্যায়ন। তিন দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কয়ের অ্যান্সার হবে আরোহণ। চার দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে আমাদের ঘয়ের অ্যান্সার পুঞ্জক হয়। পাঁচ দাগের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল কয়ের অ্যান্সার হবে সূর্য। পরের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির উপর উদাহরণ হল ঘয়ের অ্যান্সার জলপ্রপাত। অথবা দিয়ে, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, তো দেখো এটা তো বলেই দেওয়া হয়েছে। আমাদের নেক্সট প্রশ্ন সাত দাগে, অ্যান্সার হবে অবরোহণ প্রক্রিয়ায় একটি সৃষ্ট ভূমিরূপ হলো গোয়ার অ্যান্সার বালিয়াড়ি। আট দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তা হলো ঘয়ের অ্যান্সার অবরোহণ। অথবা দিয়ে অ্যান্সার হবে অশুদ্ধ। নয় দাগের প্রশ্ন, অ্যান্সার হবে অগ্নুদ্গম। দশ দাগের, তো দেখো নয়ের অথবার অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অগ্নুদ্গম। দশ দাগে, মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে কোনো বহির্জাত শক্তির মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক ঘটে, কয়ের অ্যান্সার হিমবাহ। এগারো দাগের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, ঘয়ের অ্যান্সার চৌষট্টি গুণ। বারো দাগের প্রশ্ন, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ, কয়ের অ্যান্সার হবে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। তেরো দাগের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় কয়ের অ্যান্সার ক্যানিয়ন। ফোরটিন দাগের প্রশ্ন, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় গয়ের অ্যান্সার জলপ্রপাত। পনেরো দাগের প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ, কয়ের অ্যান্সার হবে নদীর নিম্নক হয়। ষোলো দাগের প্রশ্ন, প্রশস্ত নদী মোহনাকে বলে কয়ের অ্যান্সার খাড়ি। সতেরো দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল, অ্যান্সার হবে ইলহাদা মারাজো। আঠারো দাগের প্রশ্ন, দুটি নদী আবৈবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে কয়ের অ্যান্সার জলবিভাজিকা। উনিশ দাগের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, কয়ের অ্যান্সার মিসিসিপি মসৌরি মোহনায়। আমাদের নেক্সট প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন, পলল শঙ্কু, কয়ের অ্যান্সার পর্বতের পাদদেশে। একুশ দাগের প্রশ্ন, কী বলেছে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হল ঘয়ের অ্যান্সার দ্রবণ ক্ষয়। বাইশ দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ক্ষয়ের অ্যান্সার গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তেইশ দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে ঘয়ের অ্যান্সার দ্রবণ ক্ষয়। চব্বিশ দাগের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো।
অ্যান্সার হবে গয়রাজার। নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান, এটা একটা জলপ্রপাত। 25 জায়গার প্রশ্ন, নদীবাগের উত্তল অংশের সঞ্চয়কে বলে অ্যান্সার হবে খয়রাঞ্চার বিন্দুবার। 26 জায়গার প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো, অ্যান্সার হবে খয়রাঞ্চার স্ট্যানলি বা বোমা। 27 জায়গার প্রশ্ন, যে ক্ষয়কারী প্রক্রিয়ায় নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হলো, অ্যান্সার হবে খয়রাঞ্চার অপসারণ। 28 জায়গার প্রশ্ন, করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণক্রা বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হলো, অ্যান্সার হবে তাইবার। পরের প্রশ্ন 29 দাগের প্রশ্ন, ভিস অন পিরামিড চূড়া অবস্থিত খয়ের অ্যান্সার হবে সুইজারল্যান্ডে। 30 দাগের প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বার্গ শ্রুন্ড। পরের প্রশ্ন 31 দাগের প্রশ্ন, ঠিক চূড়াটি নির্বাচন করো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। 32 দাগের প্রশ্ন, পর্বতারোহণের বা পর্বত আরোহণের সমস্যা সৃষ্টি হয় খয়ের অ্যান্সার ক্রেভাসের উপস্থিতিতে। এটা কিন্তু পর্ষদ প্রদত্ত প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, এখান থেকেই তোমরা 100% কমন পাবে। 33 জায়গার প্রশ্ন, গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হলো, গয়ের অ্যান্সার হিমবাহ। 34 জায়গার প্রশ্ন, ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হলো, গয়ের অ্যান্সার জেমু। 35 জায়গার প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার করি হ্রদ। 36 জায়গার প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জ্যাকব সাবো। 37 জায়গার অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ড্রামলিন বাস্কেট অফ এক্স এক ট্রোফোগ্রাফি যাকে বলে। 38 জায়গার প্রশ্ন, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গ্রীখাতকে বলে কয়ের অ্যান্সার ফিয়র্ড। 39 জায়গার প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল কয়ের অ্যান্সার হবে ল্যাম্বার্ট। 40 জায়গার প্রশ্ন, হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় কয়ের অ্যান্সার মেরু অঞ্চলে। 41 জায়গার প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে গয়ের অ্যান্সার নুনাটাক্স। 42 জায়গার প্রশ্ন, ফিয়র্ডের দেশ বলা হয় খয়ের অ্যান্সার নরওয়েকে। 43 জায়গার প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ হল খয়ের অ্যান্সার সিয়াচেন। 44 জায়গার প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল খয়ের অ্যান্সার রসে মতানে। 45 জায়গার প্রশ্ন, পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে, তো দেখো এর অ্যান্সার তোমাদের আমি পরে জানাচ্ছি। 46 জায়গার প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল, ধীর গতিসম্পন্ন অ্যান্সার হবে অ্যান্টার্কটিকার মেসার্ভ। 47 জায়গার প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল গয়ের অ্যান্সার কাতারা। 48 জায়গার প্রশ্ন, মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল কয়ের অ্যান্সার বায়ু। 49 জায়গার প্রশ্ণ, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উক্ষিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল অপসারণ। 50 জায়গার প্রশ্ণ, ইয়ারদাং অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বায়ুর দ্বারা হচ্ছে গঠিত ভূমিরূপ। 51 জায়গার প্রশ্ণ, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে খয়ের অ্যান্সার ওয়াদি। 52 জায়গার প্রশ্ণ, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, সেটা হবে খয়ের অ্যান্সার ইনসেল বা আর্জ রূপে। 53 জায়গার প্রশ্ন, শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে খয়ের অ্যান্সার প্লায়া। 54 জায়গার প্রশ্ন, চলমান বালিয়াড়িকে বলে খয়ের অ্যান্সার ধ্রিয়ান হবে। 55 জায়গার প্রশ্ন, বায়ু জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল খয়ের অ্যান্সার ওয়াদি। 56 জায়গার প্রশ্ন, পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে খয়ের অ্যান্সার ইনসেল বার্জ। 57 জায়গার প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে খয়ের অ্যান্সার লোয়েস। 58 জায়গার প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে খয়ের অ্যান্সার শর্টস। 59 জায়গার প্রশ্ন,
মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপ হলো ঘয়ের অ্যান্সার ইয়ারদাং। তো দেখো এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের যাবতীয় এমসিকিউ সলভ, ঠিক আছে? তোমরা যদি এইগুলো যদি ভালো করে পড়তে পারো আমি বলতে পারি 100% তোমরা পরীক্ষায় কমন পাবে, আর এইগুলো পড়লেই হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি।